হ্যালো এভরিওয়ান, আজকে আমার সাথে আছেন হৃদয় ইসলাম ভাই। হৃদয় ভাই আইবেন সবাই কেমন? হৃদয় ভাই হচ্ছে উনি অনেকগুলো স্টোর আছে কেন হচ্ছে, এর মধ্যে উনি একটা স্টোরে রিসেন্ট একটা মাইলস্টোন অ্যাচিভ করে, যেটা হচ্ছে $10,000। $10,000 মাইলস্টোন অ্যাচিভ করার কারণে আমরা হৃদয়কে ফিচার করছি। অ্যান্ড আজকে আমরা হৃদয় ভাই থেকে গল্প শুনবো যে উনি আসলে কিভাবে এটি অ্যাচিভ করেছেন অ্যান্ড ওনার এই এই অ্যাচিভমেন্টের পিছনে গল্পটা আসলে কি। তো হৃদয় ভাই, আপনার আপনার কাজ স্টার্ট হয় কিভাবে, আপনি কিভাবে সেখান থেকে ডিজিটাল মার্কেটিং এর যে কিভাবে করতে হয়, কিভাবে সেল করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কাজ করা শুরু করি, অনেক এক্সপিরিয়েন্সও গেদার করি সেখান থেকে। তারপর আমরা যে ফেসবুকের বিভিন্ন ইভেন্ট আছে সেখান থেকে আমরা পিওডি সম্পর্কে জানতে পারি। তারপর আপনার যে একটা প্রথম ইভেন্ট ছিল সেখানে আমরা জয়েন করি, সেখানে গিয়ে লঞ্চ সম্পর্কে আমরা অনেক স্টাডি করি আসলে জানার পর। তখন ফার্স্ট ইয়ার সময় জানতে পারবে, হ্যাঁ। তারপর আমরা এটা নিয়ে অনেক প্ল্যানিং করি, প্ল্যানিং করার পর আমাদের যে দুই ইভেন্ট আইটি আমরা একটা টিম হিসেবে কাজ করতাম, তখন আমরা এটা নিয়ে অনেক ধরে তো মোটামুটি সম্পর্কে আপনি যদি আপনার নিজের একটা পার্সোনাল রিভিউ দেন যে সবকিছু মিলে আপনি কেমন মনে হচ্ছে। সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে তাদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো, এই জন্য রিপিট ক্লায়েন্ট হয় আর কাস্টমার সাপোর্টও খুব ভালো থাকে, যে জন্য যারা মার্কেটার আছে তাদের সেল করার পর অনেক কষ্ট কমে যায় আর কনভার্সন রেটও খুব ভালো থাকে। ওভারঅল আমি মনে করি খুবই ভালো। ওকে, আর আপনি কি শুরুতেই গিয়ারবক্সে কাজ করছেন অথবা গিয়ারবক্সের অন্য কোনো মার্কেটপ্লেস নিয়ে কাজ করছেন? বা গিয়ারবক্সের পাশাপাশি আমি অন্য মার্কেটপ্লেস কাজ করছি, কিন্তু তাদের সাপোর্ট বা তাদের সাথে কমিউনিকেশন এরকম ভালো থাকে না, এই জন্য আমরা শুরু করতে নিশ্চয় আগে নিতে পারি। আচ্ছা, তাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আপনার? হ্যাঁ, প্রোডাক্ট অনেক রিফান্ড হইতো, এই জন্য আমরা আসলে অনেক প্রবলেম ফেস করছি। আচ্ছা, না আপনি আমাকে বলেছিলেন যে আপনি অন্য একটা মার্কেটপ্লেস কাজ করতেন, যে হচ্ছে সেখানে আপনার অনেকগুলো রিফান্ড আসে, এই কারণে আর কি। অর্থাৎ আমাদের এনথিকে যেটা সুবিধা যেটা বেনিফিট সেই আমাদের 30 ডেজ মানে বেকার থাকতেছে, যদি কোনো কাস্টমার রিফান্ড করে সেটা গিয়ারবক্স নিজের খরচেই কাস্টমারকে দিচ্ছেন, আপনি অবশ্যই প্রফিট পাচ্ছেন। হ্যাঁ, এটা একটা ভালো দিক। তো এই এন থেকে আমার মনে হয় আপনাদের মানে যারা আমাদের সাথে যারা সিলার আছেন জানেন না, তাদের খুবই হেল্পফুল হচ্ছে জিনিসটা কাজের ক্ষেত্রে। আর হচ্ছে মেইনলি আপনি কি ধরনের ট্রাফিক ড্রাইভ করেন? মানে অনেকে তো শুরুতে কোশ্চেন করে ভাইয়া, মানে যে কোনো স্ক্রিনশট দিয়ে দেখা যায় জিজ্ঞেস করে ভাইয়া ফ্রি নাকি পেইড জিজ্ঞেস করে। তো আপনারা কিভাবে আসেন, ফ্রি ট্রাফিক নাকি পেইড ট্রাফিক? আমরা প্রথম যখন কাজ শুরু করি তখন আমরা ফ্রি মেথডে কাজ করা শুরু করেছিলাম, আর তারপর আপনার যে ফেসবুক গডফাদার কি সামোরে যে কাজগুলো করেন আপনি, এগুলো থেকে আমরা সেখান থেকে আমরা অ্যাডভান্স কিছু টেকনিক শিখি, সেগুলো দিয়ে আমরা তারপর পেইড আসি। আচ্ছা, এখন এখন বর্তমানে কি পেইড ফোকাস নাকি ফ্রি তে ফোকাস? হ্যাঁ, বর্তমানে আমরা দুটো কাজ করতেছি। আচ্ছা, তাদের চিন্তা ভাবনা, তাদের যে চাহিদা, তারা কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করে, তাদের কালার সেন্স, কি চাচ্ছে, সেই জিনিসগুলোকে আপনাকে আমি মনে করি ভালোভাবে রিসার্চ করলে আপনি ভালো করতে পারবেন। ওকে, এবং আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে, আপনার রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন, এবং আপনাকে যাতে আপনি একটা পোস্ট করলে সেটা যাতে তারা দেখে ট্রাস্ট করতে মনে করেন আসলে সে ভালো কিছু দিচ্ছে আমাদের, তাহলে আপনার কথা সে শুনতে আরোই মনে হবে। ওকে, মানে নতুনদের জন্য আরেকটা কোশ্চেন, যে সম্ভবত এই ধরনের কোশ্চেন রেগুলার আসে যে ফ্রি ট্রাফিকের তো অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্ক আছে, তো কোন কোন সোশ্যাল নেটওয়ার্কে আসলে ফোকাস করা উচিত? সবগুলোতে তো কাজ করা সম্ভব না, তবে আমি মনে করি প্রথম অবস্থায় পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, এই চারটাতে কাজ করলে খুব ভালো করা সম্ভব। এই চারটা দিয়ে স্টার্ট করে পরবর্তীতে অন্যান্য আদার্স যে সোশ্যাল নেটওয়ার্ক আছে সেগুলো দিয়ে ফোকাস করতে পারে। ওকে, আর হচ্ছে আমাদের যদি একটু ডিজাইন রিসার্চ নিয়ে বলি, ডিজাইন রিসার্চটা করার সময় কিভাবে করতে হবে?
ডিজাইন রিসার্চের জন্য আমি মনে করি আপনাকে ট্রেন্ড ফলো করা উচিত। আচ্ছা, আপনারা কি ট্রেন্ডিং ডিজাইন বেশি কাজ করেন? ট্রেন্ডিং ডিজাইন গুলো হচ্ছে যে ভাইরাল হয় গুলো, যেমন আপনি যদি বাংলাদেশের দিকে দেখতে চান সেই ফুদা খুব ভালো হচ্ছে। তো এই ধরনের ডিজাইন যদি আপনি আপনার অডিয়েন্সের কালচারের ওই কালচারে কি ধরনের ট্রেন্ড চলছে, হ্যাঁ সেগুলো নিয়ে যদি আপনি আসলে রিসার্চ করেন বা নিউজ পেপারে দেখেন, ইভেন্ট গুলো দেখেন, হ্যাঁ ধরেন সামনে কি ইভেন্ট আসতেছে, কি কোন জিনিসটা ভাইরাল হবে, মানুষ কোন জিনিসটা চাচ্ছে, এগুলোর উপরে যদি আপনি একটু ভালোভাবে রিসার্চ করেন বা অনেক মার্কেট প্লেস আছে একটু দেখেন তাদের ডিজাইন গুলো তারা কিভাবে করতেছে, আমি মনে একটু ভালো বেশ করা সম্ভব। ভালোভাবে আপনি মার্কেটিং করেন একটা ভালো সেল জেনারেট করা সম্ভব। আর গেল যেহেতু কপি এটা নিয়ে প্রবলেম হয় না, আমি মনে করি আপনার একার পথে সব কাজ করা সম্ভব, আপনি একা সঠিক এক্সপার্ট হতে পারেন, তাই আপনাকে আমি মনে করি টিম আসলে খুব জরুরি একটা বিষয়। বাংলাদেশে তো আসলে খুব একটা টিম হয় না, টিম হলেও দেখা যায় কিছু তো ভেঙে যায়। আপনার কি সাজেশন, টিম গুলো আসলে কিভাবে হওয়া উচিত বা টিমের অ্যাক্টিভিটিস গুলো কিভাবে আসলে ডিস্ট্রিবিউট করা উচিত, কি সাজেশন আপনার? এটা আসলে একটা বড় প্রবলেম। তারপরে আপনি যখন টিম মেম্বার সিলেক্ট করবেন, আপনি কিভাবে টিমে কাজ করছেন, মানে আমরা যেভাবে শুরু করছিলাম আমাদের ইন্ডিপেন্ডেন্ট একটা ডিজিটাল মার্কেটিং উপর যে কোর্স ছিল সেখানে আমরা অনেক ভালো স্টুডেন্ট ছিল, তারা খুব ভালো করতেছিল, যাদের মার্কেটিং সেন্স খুব ভালো, ডিজাইনের উপরে অনেকে ছিল। তো আমরা সেখান থেকে যারা ভালো ভালো ছিল তাদেরকে আমরা ব্যাক, এরপর আমরা একটা ইন্টার্ন শুরু করি 3 মাসে, তারা আমাদের সাথে লাইভ কাজ করে এবং শিখে কীভাবে করতে হয়। এরপর তারা নিজেরাও পার্সোনালি কাজ করে খুব ভালো করতেছে আপনি জানেন, এবং তারা আমাদের চাইতেও ভালো করতেছে। হ্যাঁ, আমি আসলে ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অনেকগুলো স্ক্রিনশট প্লাস আমার কাছে রেগুলারলি মেসেজ আসে, হ্যাঁ এত ইউনিভার্সিটি গুলো এত ভালো ভালো কাজ করছে, এবং অনেক রেগুলারলি আমার কাছে মেসেজ আসে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই স্টুডেন্টরা যে ভালো করতেছে এটার পেছনে রহস্যটা কি, মানে আপনাদের থেকে কোর্সটা শেষ করার পরে যে যারা আউটপুট দিচ্ছে এটার পেছনে কতটা আসলে কি কারণ দেখি? আচ্ছা, এটা হচ্ছে তারা যখন ইন্টার্ন করে আসে তারা হাতে কলমে শিখছে আসলে কিভাবে কাজগুলো করতে হবে, কিভাবে সেল করতে হবে, আর কিভাবে ডিজাইন রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, তো হাতে কলমে শিখছে। এরপর যদি তাদের কোনো প্রবলেম হয় নিজে নিজে কাজ করতে যে আমাদের কাছে আসলে আমরা সে হেল্প করছি, আর তো আসি আপনাদের কি ওই যে আপনারা কিভাবে সেল করছেন যদি সাথে সাথে শেয়ার করেন, মানে লাইভে দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, যখন ইন্টার্ন করছে তারা তো আমাদের হচ্ছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন তারা দেখছে আমরা কিভাবে কাজ, সো লাইভ সেল করতে দেখায় এখান থেকে তারা অনেক কিছু আইডিয়া আছে, আইডিয়া পেয়েছে, আর ওখান থেকে বোঝে তারা নিজের অ্যাপ্লাই করেছে, হ্যাঁ অ্যাপ ভালো করেছে। কিছুদিন কাজ করার পরই মনে করে যে আমি অনেক কিছু শিখে ফেলছি, আমি একাই সব করতে পারবো, এই জন্য তারা একা একা সব করতে যায়, এই জন্য বেশি দূর যাওয়া সম্ভব না। আমি মনে করি টিম করে যদি তারা এগিয়ে যায় তাহলে আর বেশি দূর হবে, একা কাজ করে যাওয়ার তো তার থেকে টিমে কাজ করার বেশি অপরশয় করতে। আচ্ছা, তারপর এই টিম যদি না থাকে, মানে টিম যাতে না ভাঙে এটার জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে, কি করে টিম ভাঙবে বলে মনে করেন? টিম যাতে না ভাঙে এই জন্য যেটা করা যেতে পারে, ট্রাস্টেড পার্সন নেওয়া যায়, আর কাজ ভাগ করে দেওয়া যায়, যে যে কাজের মধ্যে এক্সপার্ট থাকে সেই কাজের জন্য অ্যাসাইন করা হবে। আচ্ছা আচ্ছা, কেমন মানুষের যে কমিউনিটি এখানে যে সাপোর্ট গুলো দেওয়া হয় এই ব্যাপারে আপনার কি মতামত, এখানে কেমন সাপোর্ট পাচ্ছেন? ইয়ারলজ বাংলাদেশ সাপোর্ট বলতে আমি বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে অন্যান্য অনেক কমিউনিটি আছে এদের মধ্যে থেকে অবশ্যই ভালো, কারণ এখানে কোনো প্রবলেম নিয়ে পোস্ট করলে সাথে সাথে অ্যাপ্রুভ হয় এবং সেটা নিয়ে খুব তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যায় সেটার উপরে। আর মাস্টার মাইন্ড যে গ্রুপটা আছে সেখান থেকে অনেক হেল্প পাওয়া যায়, আর আপনাদের কিছু কিছু ইভেন্ট থাকে, লাইভ ভিডিও, তারপর এমই প্যানেলে যারা আছে তাদেরকে নকলে খুব দ্রুত রেসপন্স পাওয়া যায়, সেটা খুব আসলেই হেল্প। আর ধরেন এখন যারা নতুন স্টার্ট করতে চাচ্ছে তাদের জন্য আপনার কি মতামত আছে, কিভাবে আসলে শুরু করা উচিত? নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যারা শুরু করতে চাচ্ছে
একটা কাজ করার শুরুতে আমি মনে করি প্রথমে খুব ভালোভাবে রিসার্চটা করা উচিত, কারণ ভালোভাবে রিসার্চ করলে সেটা অডিয়েন্স সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবে, সেখানে কোন ডিজাইন গুলো ভালো সেল হচ্ছে, তারপর তার কম্পিটিটর যারা আছে ওই নিশের মধ্যে তারা কিভাবে মার্কেটিং করতেছে, তাদের স্ট্র্যাটেজি গুলো আপনাকে শিখতে হবে, কারণ আপনাকে কেউ কখনোই 100% শিখিয়ে দিতে পারবে আপনার নিজেকে কাজ করে এবং স্টাডি করে ডে বাই ডে আপনি নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং আপনার নিজের মার্কেটিং স্ট্র্যাটেজি নিজের মতো স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, সেখান থেকে কাজ করে যেতে হবে। আচ্ছা, আপনার যে সমস্ত গাইডলাইন এবং যে সমস্ত সবাই আমরা বিদায় দিই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইজ, থ্যাংক ইউ।